বন্ধুরা, হ্যাকাররা ব্যাংক থেকে টাকা চুরি করার জন্য বর্তমানে একটা আধুনিক পদ্ধতি আবিষ্কার করছে, যাকে বলা হয় সিম সোয়াইপ। এই সিম সোয়াইপের মাধ্যমে হ্যাকাররা আপনার টাকাও ব্যাংক থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে? এজন্য আপনি কি করে তা থেকে বাঁচবেন, কি করে হ্যাকারদের হাত থেকে বাঁচবেন, কি করে আপনার টাকাকে সুরক্ষা করবেন, এ সম্পর্কে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভারতবাসী, প্রতিটা ভারতবাসী, আপনারা এই ভিডিওটা শুনুন এবং বাঁচার চেষ্টা করুন, আপনার টাকাকে হেফাজত করার চেষ্টা করুন। সামান্য অসতর্ক হলে আপনার ব্যাংকের টাকা উধাও হয়ে চলে যাবে, আপনার কোটি কোটি বা লক্ষ লক্ষ টাকা হ্যাকারদের হাতে চলে যাবে, করার কিচ্ছু থাকবে না। ইদানিং এমন অসংখ্য ঘটনা ঘটেছে, আমার ভারতীয় ব্যবসায়ী তাদের অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। আর হ্যাকাররা আমাদের দেশি নয়, বিদেশি, ইউকে থেকে তারা হ্যাক করছে টাকা, ব্যাংকের টাকা হ্যাক করে নিয়ে চলে যাচ্ছে। এবার কিভাবে সিম সোয়াইপ করছে, ওরা যে কোনো উপায়ে আপনার সিম নাম্বারটা ওরা পেয়ে যাচ্ছে। পেয়ে যাওয়ার পর তারা কি করছে, তারা যদি আপনার ভোডাফোন হয় বা এয়ারটেল হয়, যে আপনার যে কোনো সিম হবে, সেই অফিসে ফোন করে বলবে যে আমি আমার সিমটা বন্ধ করতে চাচ্ছি, আমি সিমটা আমি এখন চাই না। তখন এভাবে তারা সিম বন্ধ করে দেয়, আপনার আপনি জানতেও পারেন না। সিম যখন বন্ধ করার পর তারা কি করে, আপনার ওই নম্বরে আবার নতুন একটা সিম তুলে নেয়, ঠিক আছে? যখন তুলে নেয় তখন আপনি যখন ফোন করবেন, ফোন করার পর দেখা যাবে যে আপনার ফোন যাচ্ছে না, ফোন যাচ্ছে না। আপনি যদি ফোন করেন সেই আপনার অফিসে, তারা বলবে আপনি নিজেই তো ফোন, আপনার সিমটাকে আপনি কিছুক্ষণ আগে আপনি বন্ধ করেছেন, আপনি তাই নাকি? আমি তো বন্ধ করি নাই। না, আপনি বন্ধ করেছেন, আপনি বলে দরখাস্ত করেছেন, এই জন্য বন্ধ করে দিয়েছি। তারপর হ্যাকার কি করে, ওই নাম্বারে অন্য একটা সিম তুলে সে কি করে আপনার ব্যাংকের সমস্ত ডিটেলসে জেনে নেয়, সব কিছু জেনে যায়। কারণ আপনি ওই সিম দিয়ে আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করেছেন, যার ফলে ওই নম্বর দিয়ে হ্যাকার খুব সহজভাবে আপনার ব্যাংকের সমস্ত বিস্তারিত সব কিছু জেনে, জানার পর হ্যাকার কি করে আপনার ব্যাংকের সমস্ত টাকাগুলোকে ট্রান্সফার করে হ্যাকারের নিজের অ্যাকাউন্টে নিয়ে চলে যায়, ঠিক আছে? তো এমনই ঘটনা ঘটেছিল আমাদের কানপুরে, মানে এরকম ঘটনা ঘটেছে। সে ব্যবসায়ী হঠাৎ করে দেখে তার সিম বন্ধ, সিম বন্ধ দেখার পর সে যখন যোগাযোগ করে অফিসের মধ্যে, অফিস বলছে যে তোমার সিম তুমি নিজে বন্ধ করে দিয়েছ। সে বলে আমি তো বন্ধ করি নাই। তারপরে কি হয়, দেখা যায় তার ব্যাংকের যত টাকা ছিল সব চলে যায়। তো বন্ধুরা, এরকম ঘটনা ঘটছে দেশের মধ্যে। তো এখন কথা হলো এই সমস্ত এই সিম ওয়াইফ থেকে কি করে বাঁচবেন, এরকম ফ্রড থেকে কি করে বাঁচবেন, এ সম্পর্কে আমি বিস্তারিত বলবো। নম্বর এক, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ঠিকানা, আপনার অরিজিনাল নাম, আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড এবং ফোন নম্বর ইত্যাদি কখনো সোশ্যাল মিডিয়াতে প্রচার করবেন না, অর্থাৎ ইউটিউব, তারপর আপনার ফেসবুক, টুইটার, গুগল প্লাস, আরও যত কিছু আছে, তাতে কখনো আপনার ব্যক্তিগত এই সমস্ত প্রচার করবেন না, এক নম্বর। নম্বর দুই, যদি কোনো ফোন আসে আপনার কাছে কোথাও থেকে, ফোনে যদি আপনার কাছে জানতে চায় যে আপনার ওটিপিটা দেন, আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি গিয়েছে, সে ওটিপিটা আমাদের দরকার, আমরা ব্যাংক থেকে বলছি, অথবা যদি বলে আমরা মোবাইলের অফিস থেকে বলছি, ভোডাফোনের অফিস থেকে বলছি কি এয়ারটেলের অফিস থেকে বলছি, তা কখনো দিবেন না, কখনো দিবেন না, ঠিক আছে? যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে বলে আপনার ব্যক্তিগত এই সমস্ত তথ্যগুলো আমাকে দেন, কখনো দিবেন না, ঠিক আছে? যাই আপনাকে চাইবে, যদি মমতা ব্যানার্জি যদি চায় তাকেও দিবেন না, ঠিক আছে? আপনার ব্যক্তিগত কোনো তথ্য, কোনো ফোন নম্বর, কোনো ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, অথবা আপনার
ভোটার কার্ডের ফটো অথবা আপনার আধার কার্ডের মানে দুনো পিঠের ফটো কাউকে দিবেন না, যাই চাক, ঠিক আছে। আর হচ্ছে আপনার এগুলো আপনি দিবেন না। আর এভাবে যদি আপনি এসব না দেন তাহলে কিন্তু হ্যাকাররা কখনোই আপনার কাছ থেকে হ্যাক করতে পারবে না। আর তৃতীয় কথা হচ্ছে আপনার মোবাইলের মধ্যে এই সমস্ত কোনো ফটো বা এই সমস্ত তথ্য কখনো রাখবেন না, ঠিক আছে। যেরকম আধার কার্ডের ফটো, তারপর ব্যাংক ডিটেলসের ফটো, তারপর আপনার ঠিকানা, নিজের ঠিকানা ইত্যাদি কোনো কোনো কিছু মোবাইলে রাখবেন না, ঠিক আছে। এসব রাখলে কিন্তু হ্যাকাররা হ্যাক করে সমস্ত নিয়ে চলে যাবে একেবারে। আর চতুর্থ হচ্ছে আপনার আপনার মোবাইলের মধ্যে আপনি কোনো অ্যাপ ডাউনলোড করবেন না যে সমস্ত অ্যাপ সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নেই, ঠিক আছে। প্লে স্টোরের মধ্যে এমন অসংখ্য অ্যাপ আছে যেগুলো আপনার মোবাইলের মধ্যে হ্যাকাররা রেখে দিয়েছে হ্যাক করার জন্য, ঠিক আছে। আপনি কোনো অ্যাপ মোবাইল থেকে ডাউনলোড করবেন না। আর পঞ্চম হচ্ছে আপনার মোবাইলে যদি কোনো SMS আসে অথবা কোনো ইমেল আসে সেইগুলো কখনো ক্লিক করবেন না, কখনো ভুল করে ক্লিক করবেন না। ক্লিক করলে কি হবে, সে অনেক দূর থেকে বসে আপনার মোবাইলের মধ্যে একটা ছেড়ে দিবে, একটা ফাইল ছেড়ে দিবে। সে ফাইলের মাধ্যমে সে কি করবে, আপনার মোবাইল হ্যাক করে ফেলবে, ঠিক আছে। এর জন্য আপনার মোবাইলের মধ্যে কোনো ইমেল যদি আসে, কোনো ইমেল, সে ইমেল যদি আপনার অপরিচিত হয়, আপনি বুঝতে পারছেন না কে পাঠিয়েছে, কি সমাচার, অথবা হয়তো কোনো অফিস থেকে আপনার হয়তো জানা কোনো অফিস থেকে পাঠিয়েছে, হ্যাঁ, কিন্তু হইতে পারে সেটা ধোকাবাজি করে পাঠিয়েছে, কিন্তু সে সমস্ত ইমেল আপনি কখনো হাত লাগাবেন না, একদম কিচ্ছু করবেন না, হাতই দিবেন না তাতে, ঠিক আছে, কিচ্ছু করবেন না। যদি কিছু করে একবার আঙুল ঠেকিয়ে দিলে বাস, তখন সে কী করবে, দূর থেকে আপনার মোবাইলের মধ্যে আপনার হ্যাকিং করে ফেলবে, বা কোনো এমন একটা কিছু ডাউনলোড করে দেবে, এমন ফাইল ডাউনলোড করে দিবে যে ফাইলটা আপনার মোবাইলের সিস্টেমের সঙ্গে মিশে মিশে যাবে, আপনি তাকে দেখতে পাবেন না, তার নামও জানতে পারবেন না, ঠিক আছে। তখন সে আপনার মোবাইলের সমস্ত তথ্য দূর থেকে সমস্ত নিয়ে নিবে, আপনি কিছুই করতে পারবেন না। আর ওই ফাইল আপনি জীবনে কোনো দিন তা ডিলিট করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত ওই হ্যাকার সে নিজে ডিলিট না করবে, আপনি ডিলিট করতে পারবেন না। তো বন্ধু, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা ভারতবর্ষের জন্য, আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের জন্য, কারণ সবারই তো ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আছে, গরিব হোক আর বড়লোক হোক, সবারই ব্যাংকে কিছু না কিছু টাকা থাকে। তাই এই ভিডিওটা সবার জন্য খুবই উপকারী ভিডিও, তাই আমি বলবো এই ভিডিওটা আপনি শেয়ার করুন, প্রচার করুন এবং জনসচেতনতা বৃদ্ধি করুন, ঠিক আছে বন্ধুরা। যদি আমার এই ভিডিও আপনাকে ভালো লাগে অবশ্যই তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আমি প্রতিদিন এমন আপনাদের জন্য খুব উপকারী ভালো ভালো ভিডিও নিয়ে আসব, তাই আমার ভিডিওকে কখনো অবহেলা করবেন না। যদি অবহেলা করেন তাহলে অনেক ঠকতে হবে, অনেক পিছিয়ে পড়ে থাকতে হবে আপনাকে। আমার কাজ হচ্ছে সবাইকে সচেতন করা, সকল বিষয়ে সবার উন্নতি সাধন করা, ঠিক আছে বন্ধু। ওকে, রাখলাম, ভালো থাকবেন, থ্যাংক ইউ।